গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল নর্থ ইস্ট গ্রুপ 2.0। তো আজকে আমরা বেরোচ্ছি হলো চড়ক মেলাতে যাওয়ার জন্য, যে চড়ক পূজা যেটা হয় তোমার দুলিয়াজান উত্তম মাটিতে। তো সেখানেই যাচ্ছি। তো আমি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই ভিডিওতে জানাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো এই যে আমাদের গাড়ি রেডি আছে, আর আমি যাচ্ছি আজকে স্বপনের সাথে। এই স্বপন এদিকে দেখ, এই যে স্বপন, স্বপনের সাথে যাচ্ছি, আর আমার কতগুলো কাজিন বোনও যাবে। তো ওরা এখনও রেডি হয়ে বার হয়নি, বের হচ্ছে, তো আমরা আগে বার হয়ে গেছি কারণ ওরা অনেকটাই লেট করবে তার জন্য। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমরা যাবো হলো লেফটে, রাইটে গেলে নাহারকাটি, আর লেফটে গেলে হলো গিয়ে পাঁচালি। এদিক দিয়ে আমরা যাবো উত্তম মাটিতে। এখন আমরা বামনরা এসে পড়েছি, এখন যাব আমরা যেখানে মেন পূজাটা হচ্ছে উত্তম মাটিতে। আর এখানে আমরা ওয়েট করছিলাম দাদা ওদের জন্য। এই যে দেখতে পাচ্ছ দাদা ওরা এসে পড়েছে, তখন আমরা সবাই মিলে যাব একসাথে উত্তম মাটিতে। চলো আবারই আমরা যাই উত্তম মাটির দিকে, তারপরে তোমরা দেখতে পাবে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আচ্ছা, এটা কোন জায়গা পাইছি আমরা? আমরা এখন বামুনগা পাইছি। বামুনগা পূজা হয় উত্তম মাটি, উত্তম মাটি। আচ্ছা, এখানে একটা নদী আছে না? নদী আছে, নদীটা এদিকে আছে। নদী পাই গেছি আমরা, ওইটা নদী। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছো, এটা হলো গিয়ে নদী। এটা কি নদী? তোমরা দেখতে দেখতে পেরেছো এখন যে আমরা নদীটা ক্রস করেছি। তো নদী ক্রস করিনি আমরা, ওই দিক দিয়ে ঘুরে যাব নদীটা পার হওয়ার লেগে। আচ্ছা, তো আমরা নদীটার সামনে দিয়ে আইছি। তো নদীটা এখন ঘুরে গিয়ে আমরা উত্তম মাটিতে যাব। ব্রিজ একটা আছে, এখন আমরা ব্রিজ পার হয়ে উত্তম মাটিতে যাব যেখানে পূজাটা হইতাছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো গাইস তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না, অনেক কিছু দেখার আছে। তো স্কিপ করলে তোমরা মিস করে যাবে সেই দিকে। তো রাস্তা এদিকে, আমরা এই রাস্তাটা দিয়ে যাব, তাই তো? আমরা এই যে এই রাস্তাটা দিয়ে যাব, রাস্তাটা অনেকটাই সরু আছে আর কাঁচা রাস্তা। এই রাস্তাটা দিয়ে দেখো, এটা নদী, এটা নদী, রঙের উপর দিয়ে পার হইতেছি। কি খতরনাক রাস্তা, বাবরে বাবা। আমরা আমরা এসে পেয়ে গেছি উত্তম মাটিতে। অল্প আর আর কত দূর? 5 মিনিট রাস্তা আছে। আর 5 মিনিট, আর 5 মিনিটে গিয়ে পেয়ে যাবো আমরা। তো আর আমরা 5 মিনিটে গিয়া মেন পূজার জায়গাটা, যেখানে পূজা হইতেছে ওই জায়গাটা পামু। তো গাইস দেখতে পারছো, দেখতে পারতেছো ওই যে দূরে দেখা যেতেছে, এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হবে আর কিছুক্ষণ পরে। আমরা পেয়ে গেছি রাস্তা, দেখো রাস্তা, রাস্তা দেখতে শুনে ঝুমদার দেখতে রাস্তা, ওদিকে ওদিকে রাস্তাটা খতরনাক। ঝুমদার কিছু কি লেখা আছে, লাইফ বেটার। ও লাইফ বেটার, ও মাই গড, পাহাড়ের উপরে উঠতেছি আমরা, ও বাবা। এই যে গাইস আমরা যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটাতে চলে এসেছি। এই যে এই ফিল্ডটাতে পুজো হচ্ছে, এখানে অনেকগুলো দোকানও বসেছে ছোট ছোট। গাইস তো আমরা এখন উত্তম মাটি পেয়ে গেছি, আর পুজো শুরু হতে এখনো টাইম আছে অনেকটাই। তার জন্য কি করেছি, এই যে দাদার ফ্রেন্ড আছে এখানে, তো দাদার ফ্রেন্ডের ঘরে এসেছি বসার জন্য। কি করবো আর, ওখানে তো দাঁড়িয়ে থেকে লাভ নেই কারণ অনেকটাই দেরি আছে। তার জন্য আমরা এখানে বসার জন্য এসেছি, তো এখানে বসি। এই যে দেখতে পাচ্ছ সবাই বাইরে বসে আছে, বাকি মানুষরা এখনো এসে পায়নি, আসছে এখনো, রাস্তায় আছে, আসবে আর 5-10 মিনিটে এসে পৌঁছে যাবে। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন দাদাটার বাড়ি থেকে চলে এসেছি পুজোর স্থানে, যেখানে চড়ক পুজো হচ্ছে। তো এই যে এটা হলো চড়ক গাছ, যেটাকে প্রতি বছর এই
প্রতি বছর এই গাছটাকে পুজো করা হয় চৈত্র সংক্রান্তির দিন। তো আজ চৈত্র সংক্রান্তি, তার জন্য আজকেই পুজোটা হবে। সেই প্রতি বছর এই উত্তর মাটিতে পুজো হয়ে থাকে, চড়ক পুজো। তো এই গাছটাকে কীভাবে উঠাই লাগাবে, কী করবে না করবে সবই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। চলে আমরা যে সময়টাতে এসেছিলাম, ফিল্ড পুরো ফাঁকা ছিল, এক মানুষ ছিলই না ধরতে গেলে। আর এখন দেখো চারিদিকে মানুষ, কিরকম মানুষ এসেছে এই পুজোটা দেখার জন্য। মানে এখানে প্রচণ্ড মানুষ হয়, প্রতি বছর এইভাবেই মানুষ হয়। আর এবার তো মানে অনেকটাই মানুষ হয়েছে, কারণ এবার তো ওয়েদারও ভালো হয়েছে, প্রচণ্ড রৌদ্র দিয়েছে, তার জন্য অনেকটা গরমও লাগছিলো, দেখতেই পাচ্ছো। আর এদিকে প্রচুর স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখেইছো মধ্যে। তো এখন তোমরা দেখতে পাবে শিব পার্বতীর নৃত্য, তো সেটা তোমরা দেখতে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে সাথে থাকো। তোমরা শিব পার্বতীর নৃত্য দেখেছ, আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পারবে কালীর নৃত্য।
কিছুক্ষণের মধ্যে তোমরা বর্ষি কাঁথা দেখতে পারবে। তো তোমাদেরকে সবাইকে বলছি এগুলো কিন্তু ঘরে চেষ্টা করো না, কারণ এগুলো অনেকটাই রিস্কি। তো এগুলো যারা করে এটা অনেক দিনের হ্যাবিট ওদের, তো তারা অনেকটাই প্রোটেকশন নিয়ে করে, তার জন্য তোমরা কেউ ঘরে এগুলো চেষ্টা করো না। আমরা এখন পুজোর মোটামুটি শেষের পথেই চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চড়ক গাছে উঠে পড়েছে সন্ন্যাসীরা। তো ওনারা এখন চড়ক গাছে বর্ষিতে ঘুরবে, তো সেটাই এখন চড়ক গাছে বাঁধা হচ্ছে বর্ষিতে ঘোরার জন্য, পিঠে বর্ষি গেঁথে তারপর ঘুরবে। তো তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে সেই দৃশ্যটা, তো তোমরা সাথে থাকো। রঙ্গালী বিহুর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। তো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা।